ডিজার্ট কিং এর গ্রাফটিং রেডি হয়েছে, নাইট অফ দ্য কুইন যেটা কি আমরা রেড অ্যাপেল ড্রাগন বলি, এরও গ্রাফটিং অনেক গ্রাফটিং আছে যেগুলো রেডি হয়ে গেছে। অনেক দর্শকরাই কিন্তু জানেন আমার মাধ্যমে প্রায় 100-এর ওপরে ড্রাগন ফলের ভ্যারাইটি প্রত্যেকটা মানুষ কালেকশান করতে পারেন, তবে সব চারার দাম কিন্তু সমান নয়। কোনো চারা 35 টাকা আছে, কোনো চারা 60 টাকা আছে, কোনো চারা আবার 5,000-7,000 টাকাও পর্যন্ত হতে পারে। যে ভ্যারাইটি যত বেশি রেয়ার সে ভ্যারাইটির দাম তত বেশি, এটাই কিন্তু স্বাভাবিক। তো অনেকেরই কিন্তু এটা নিয়ে প্রবলেম যে অনেকে চাইছেন যে খুব ভালো দামি ভ্যারাইটি যেটা হয়তো 5,000 টাকা দাম, সেইটা যদি তারা 2,000-2,500 পেয়ে যায় তাহলে কিন্তু তার অনেকটাই সুবিধা হবে চারা কিনতে। তো স্বাভাবিক লোকে 5,000 টাকার চারাটাই কিন্তু কিনতে চাইবে। আপনার কাছে যেটা 200 টাকার চারা আছে সেটা কিন্তু মানুষের পছন্দ হবে না বা সেই ফলের ভ্যারাইটি পছন্দ হবে না। 5,000 টাকারটা পাওয়া যায় না, সেই কারণে রেয়ার ভ্যারাইটি, সেই কারণে ওটার দাম অত বেশি, সেই কারণেই সেটা কিন্তু মানুষ কিনতে চাইবে। আর আপনাদের জন্য আমি এই ব্যবস্থাটা করেছি যাতে এই এত দামি দামি চারা সবই যাতে আপনি কিনতে পারেন, অর্থাৎ একটা চারা 50% পর্যন্ত দাম কমে যেতে পারে, সেইটাই জানার জন্য আজকে ভিডিওটা পুরোটা দেখতে হবে যে কীভাবে কোন চারা 50% দামে আমরা কিনতে পারবো। তো ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবেন। নমস্কার, আমি অর্ঘ আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। গরমের সময় যখন আমি পরিচর্যা করার 2-4টে ভিডিও দেখিয়েছিলাম যে প্রচণ্ড যখন গরম পড়েছিল সেই সময় আমি কিন্তু দেখিয়েছিলাম একটা ভিডিওতে যে আমি সমস্ত ফুল ছিঁড়ে ফেলে দিয়েছি। তো সেই সময় অনেকে কিন্তু আমাকে বলেছিলেন এত ফুল আপনি ছিঁড়ে ফেলেছেন, তাহলে তো 2-1টা ফলও হতো, কিছু ফল তো হতো। আচ্ছা, তো এইবার আপনাদের একটা জিনিস দেখাই, জাস্ট গরমটা চলে গিয়ে বৃষ্টির ওয়েদার শুরু হয়েছে, মানে এই যে নিম্নচাপ বা কালবৈশাখী সব হচ্ছে এখন। তো তারপরে কিন্তু সেই কুঁড়ি, এই দেখুন এখান থেকে এরকম একটা ডাল, আমি একটা ডাল বা দুটো ডাল আমি দেখাচ্ছি আপনাদের, এখানে একটা ফুল ছিল, সেই ফুলটা আমরা ছিঁড়ে দিয়েছিলাম এবং সেই ছিঁড়ে দেওয়ার ফলে এই বৃষ্টির ওয়েদার পেয়ে সেইটা থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 কুঁড়ি এসছে। তো আমার 12টা কুঁড়ি কিন্তু লাগবে না, আমি 12টা কুঁড়ির মধ্যেও কিন্তু ছিঁড়ে দেবো, একটু বড় হয়ে গেলে হেলদি কুঁড়ি দেখে রেখে 2-3টে রেখে বাকিগুলো ছিঁড়ে দেবো। তো এটাই কিন্তু সিস্টেম, আপনি যদি সেই সময় ফুলগুলো ছিঁড়ে দিতেন তাহলে সেই সমস্ত ডালে একটা ফুল ছেঁড়ার পরিবর্তে কিন্তু আপনার মানে তার ডবল বা 3 গুণ 4 গুণ বেশি ফুল চলে আসবে। তো আমরা এই যে সিজনটা আসছে, এই যে ফ্রুট যেগুলো পাবো, যে ফুলগুলো এসে নতুন, সেই ফুলগুলো থেকে কিন্তু আমরা যথেষ্ট বেশি পরিমাণে ফল পেতে চলেছি নেক্সট ফ্রুট পাকা পর্যন্ত। এগুলো জাম্বু রেড, তো জাম্বু রেডে 45 দিনের মধ্যে ফ্রুট হারভেস্ট করা যায়। তো এই ফুলগুলো দেখা যাচ্ছে মোটামুটি আর 42-42 দিনের মধ্যে কিন্তু এই ফুলগুলো থেকে ফল পেয়ে যাব। নেক্সট সেই মাঝখানে যে ফুল আমরা ছিঁড়ে দিয়েছিলাম তার থেকে এই একটা দুটো ফুল ফল আমরা রেখেছিলাম, তো সেগুলোর মধ্যে এটা একটু হেলদি ছিল সেই জন্য রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছেন যদি আমরা সেই সময় ফল রাখতাম তাহলে কিন্তু ফুল রাখতাম তাহলে কিন্তু 2-1টা করে ফল হতো এবং সেই ফলগুলোর জন্যে আর কিন্তু কুঁড়ি আসতো না। দেখতেই পাচ্ছেন এই ডালটাতে কিন্তু কুঁড়ি আসেনি। তো এটাই কিন্তু সিস্টেম। তো আজকের ভিডিওর বিষয় কিন্তু এটা নয়, ভিডিওর বিষয় যেটা সেটা হচ্ছে অনেক দর্শকরা কিন্তু আমাকে বলছেন যে চারা অনেক, যেগুলো দামি দামি চারা অনেক অনেক ভ্যারাইটি আছে, যেগুলো 2,000, 1,500, 3,000, 4,000 পর্যন্ত চারা বিভিন্ন দামি ভ্যারাইটি আছে। তো সেই সমস্ত ভ্যারাইটিগুলো যে ভ্যারাইটি যত বেশি রেয়ার সে ভ্যারাইটির দাম তত বেশি। তো অনেকের রিকোয়েস্ট যে এত দামি ভ্যারাইটি তারা লাগাতে চান কিন্তু প্রচুর দামের জন্য পেরে উঠছেন না। তো সেক্ষেত্রে আমি তাদের জন্য একটা অপশান দিতে চলেছি, যে অপশানটার মাধ্যমে তারা সেম ভ্যারাইটির চারা, মানে যেই ভ্যারাইটি চান সেই ভ্যারাইটির চারা অনেকটাই কম দামে কিন্তু পেয়ে যেতে পারেন, অনেকটাই মানে হাফ দামেও পেয়ে যেতে পারেন। তো তার জন্য কী করতে হবে, কোন ভ্যারাইটি নেবেন সেটা কিন্তু আমাকে বলবেন, একটু সময় বেশি দিতে হবে। এই এখানে দেখতেই পাচ্ছেন সবগুলো হচ্ছে গ্রাফটিং। তো গ্রাফটিং এই যে চারাগুলো এগুলো বিভিন্ন ধরনের আছে, ইকুয়াডোর পালোরা আছে বা এখানে ট্রিসিয়া আছে, ট্রিসিয়া ডার্ক স্টার, এখানে আছে মারিয়া রোজা, তারপরে এখানে ইকুয়াডোর পালোরা, এটা হচ্ছে ফ্র্যাঙ্কিস রেড, লেমন ইয়েলো, এই ধরনের বিভিন্ন ভ্যারাইটির কিন্তু
আমরা কাটিং থেকে গ্রাফটিং চারা তৈরি করছি, গ্রাফটিং চারা তৈরি করছি এবং যাতে মানুষ অনেকটাই কম দামে পেয়ে যায় সে ব্যবস্থার জন্যই কিন্তু এই গ্রাফটিংয়ের ব্যবস্থা। আর অনেকে কিন্তু গ্রাফটিং করতে পারেন না, প্রচুর ভ্যারাইটি আছে যাদের গ্রাফটিং ছাড়া কিন্তু ভালো চারা হয় না, অর্থাৎ ভালো গাছ হয় না, নিজের রুটে কিন্তু অনেক স্লো হয়ে যায়, তো গ্রাফটিংয়ের সাহায্যই নিতে হয়। তো দেখতে পাচ্ছেন এখানে আমেরিকান বিউটি বা এখানে থিক কিং আছে বা আরও অনেক নামি দামি ভ্যারাইটি কিন্তু আমার এখানে গ্রাফটিং আছে। এখানে বলে কথা না, প্রত্যেকটা জায়গায় কিন্তু গ্রাফটিং, প্রত্যেকটা আমার ম্যাচিওর যেগুলো বড় বড় চারা তাদের গড়ায় কিন্তু এরকমভাবে গ্রাফটিং করে করে তাদের যে উত্তর দিক, আমরা উত্তর দিক করছি এই কারণে যে দক্ষিণ দিকে প্রচণ্ড রোদ্দুর ছিল কিছুদিন, তো উত্তর দিকে কিন্তু আমরা এই নিচের গোড়াটাতে কিন্তু গ্রাফটিং চারা রেডি করছি। আর শুধু তাই নয়, আমরা গ্রোব্যাগেও প্রচুর গ্রাফটিং চারা তৈরি করছি। তো ভ্যারাইটিগুলো আপনি দেখতে পাচ্ছেন তো, হাওয়াইয়ান অরেঞ্জ, এখানে শায়না বা কন্ডোর, এরকম ধরনের প্রচুর ভ্যারাইটি, লিসা, ব্রুনি বা আপনারা আসুন্তা 3, আসুন্তা 5 বা বিভিন্ন যত ধরনের ভ্যারাইটি আছে, ব্ল্যাক আফ্রিকানা বা আপনার বেবি চিয়ারডো বা এক্স S8, আপনারা যা যে ভ্যারাইটি চান সেটা কিন্তু আমাকে জানাবেন। যদি গ্রাফটিং অ্যাভেলেবেল থাকে তাহলে গ্রাফটিং দিয়ে দেবো, আর যদি গ্রাফটিং না থাকে তাহলে গ্রাফটিং তৈরি করে দেবো, তার জন্য সময় অবশ্যই আপনাদের কাছ থেকে চেয়ে নেবো। এ দেখতে পাচ্ছেন আসুন্তা 5 কিন্তু গ্রাফটিং রেডি হয়ে গেছে। তো আপনাদের যাদের প্রয়োজন হবে তো তারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর দাম আপনারা মোটামুটি প্রাইস লিস্ট প্রায় সবার কাছেই আছে, তো প্রাইস লিস্ট যাদের যাদের কাছে আছে সেই প্রাইস লিস্টটা দেখবেন, তার হাফ দামের একটা অ্যাপ্রক্সিমেট হাফ দাম আপনি পেয়ে যাবেন। আর এগুলো বাদেও কিন্তু আরও বাইরের নতুন নতুন প্রচুর ভ্যারাইটি আসছে, যেগুলো গ্রাফটিং চলছে আমার, এখনও গ্রাফটিংয়ের কাজ চলছে, তো সেইগুলো গ্রাফটিং চারা কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন বা আপনারা অর্ডার করবেন, বলে দেবেন যে কোন ভ্যারাইটি আপনার গ্রাফটিং প্রয়োজন। যদি আমার কাছে অ্যাভেলেবেল না থাকে আমি কিন্তু রেডি করে তারপরে সময় নিয়ে নেবো, যে এক মাস সময় লাগবে কি এক মাস 10 দিন সময় লাগবে বা 20 দিন সময় লাগবে আমি বলে দেবো, সেই টাইমটা আমাকে দিতে হবে, দিলে কিন্তু অবশ্যই আপনি গ্রাফটিংয়ের চারা পেয়ে যাবেন। যেমন এখানে ডিজার্ট কিংয়েরও কিন্তু গ্রাফটিং প্রচুর রেডি হয়ে গেছে, ডিজার্ট কিংয়ের গ্রাফটিং রেডি হয়েছে, নাইট অফ দ্য কুইন যেটা কি আমরা রেড অ্যাপেল ড্রাগন বলি, এরও গ্রাফটিং অনেক গ্রাফটিং আছে যেগুলো রেডি হয়ে গেছে। নেক্সট হচ্ছে এখানে ব্রুনি তো জানেন, ব্রুনির ফলও চলে এসছে এবং কিছুদিন ওই গরমের জন্য কিছু সমস্যা হয়েছিল, এখন কিন্তু একদম সুস্থ গাছ, এখন সুস্থ। এই যে গরমের জন্য কিন্তু এই সব দাগগুলো কিন্তু থেকে গেছে, তো এগুলো ঠিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। নেক্সট যেটা সেটা হচ্ছে ট্রিসিয়ার আপনারা গ্রাফটিং তো পাচ্ছেন, সঙ্গে এখানে আর্মাভো বলে যে একটা ভ্যারাইটি আছে তারও কিন্তু গ্রাফটিং, আর তাছাড়া প্রত্যেকটা ভ্যারাইটির কিন্তু কাটিং আপনারা পেয়ে যাবেন। ড্রাগনের গ্রাফটিং চারা বা ড্রাগনের কাটিং চারা আপনারা যদি চান তার জন্য কিন্তু একটা সিস্টেম ফলো করতে হবে, সেটা হচ্ছে স্ক্রিনে একটা নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কিন্তু আমাকে একটা SMS পাঠাতে হবে। SMS লিখবেন প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, এইটুকু লিখে আমাকে সেন্ড করে দেবেন আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে। আমার কাছে যে প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট 100 ভ্যারাইটির উপরে ভ্যারাইটি আমার মাধ্যমে কিন্তু এখন মানুষ পেয়ে যাচ্ছেন, তো এই 100 ভ্যারাইটির যে প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট যেটা তৈরি করা আছে সেটা কিন্তু আমি আপনার নাম্বারে সেন্ড করে দেবো, শুধু তার জন্য SMSটা আমাকে পাঠাতে হবে। আর এদিকে ভিডিও বানাতে বানাতে বৃষ্টি চলে এসছে, তাই ভিডিও কিন্তু বড় করব না। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরে ভিডিওয়ে, ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।